মানে অসুবিধা নেই তো সবাই কিন্তু জেন্টস না কোনো অসুবিধা নেই আমার আমাদের অসুবিধা নেই তাহলে আসেন আচ্ছা এই চাপা চাপা মানিকগঞ্জ পার হয়ে যাইতেছে গাড়ি ঘাট পার হয়েছে মানিকগঞ্জ পার হয়ে ঢাকার দিকে যাইতেছে যাই হোক যেখানে ভাই আমরা ঠেক দিতে দেবো চল যাই
বাড়িটা কোথায়? না, ঢাকায় তো বাসা। বলছিলাম যে বাড়ি কোথায়? না, আসলে আমার জন্ম ঢাকায়, সেজন্য মানে ওখানেই বেড়ে উঠা আর কি। তো এদিকে কি কোনো কাজে কাজে যাচ্ছিলেন? সামনে মানিকগঞ্জে আমাদের একটা ফ্যাক্টরি আছে, ওখানে যাচ্ছিলাম। আপনারে দেখেই মনে হয়েছে আপনি কর্মজীবী মহিলা। এমনি কথা বলছ কে? আসলে ও যেটা বলতে চাইছে সেটা মানে আপনি অনেক সুন্দর, তো দেখলেই মনে হয় কোনো কাজ। ধমক দিস বেটা, এই কামের ভিতরে আবার বৃষ্টি নেমে গেল। ওরে ভালো না হাতের লেখা, আসো বাগানে, আসো বাগানে, আবার হবে দেখা বন্ধু, আবার হবে দেখা। আমার লাইন হইয়া যায় আকা বাকা, ভালো না হাতের লেখা, আসো যদি বাস বাগানে, আসো যদি বাস বাগানে, আবার হবে দেখা বন্ধু, আবার হবে দেখা। আমার লাইন হইয়া যায় আকা বাকা, তেঁতুল গাছে তেঁতুল ধরে তেঁতুল বড়টা, তোমার সাথে প্রেম করিতে আমার বড় শখ বন্ধু, আমার বড় শখ। ভাই বোনের ফাঁকি দিয়া, ভাই বোনের ফাঁকি দিয়া, আইসো তুমি একা বন্ধু, আইসো তুমি একা, আমার লাইন হইয়া যায় একা বাকা, ভালো না হাতের লেখা, আসো যদি আবার হবে দেখা বন্ধু, আবার হবে দেখা, আমার লাইন হইয়া যায় একা বাকা। ভালোই, কিন্তু বৃষ্টির নামে তো সব সর্বনাশ করে দিল রে। সালাম, সামনে ডাব দেখলে তো থামাইস তো, আমারও খুবই বাসা পাইছে। অর্ধেক হয়ে যেতেছে ভাই,
ওই আমার লেগে কাট এটা কাটো মামা আমারে বড় কাট দে দি দে দে আরে এটা বড় এটা পড়ে খা আড় দে সব জায়গায় আগে গিয়ে থাক পারছাস এবড়ে এই তোর চেহারায় মনে হয় তুই গাপ খাজাই ডান্না খেয়ে যা চেহারা সুন্দর নাই গাপ বাজারে দাদা মহেশ দে আপনার নামটা জানি কি বললেন আচ্ছা আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি আপনার কি বিবাহ হয়েছে না মানে এমনি মনে হইলে তো তাই জিজ্ঞেস করলাম আর কি ডাকখান ডাকখান কারবারটা দেখছস তোরা দেখছস ঠিকঠাক তো খবর সব ঠিকঠাক কিছু কেনাকাটা করার দরকার আছে তো কি সমস্যা করি তুই হ্যালো হ্যাঁ হ্যাঁ ড্রাইভার ড্রাইভার এই সামনে যে বাম দিকে একটা মোড় আছে ওই মোড়ে ঢুকবা আচ্ছা আচ্ছা আসতেছি আমরা আসতেছি হ্যাঁ রাখি একটু ভাঙ্গা আছে দেখে যাও আমার ভাই তো সামনেই আছে ভুল বললাম তো কিন্তু আমি তো ওই দিক দিয়ে যাবো না আমার ভাইকে তুলে তারপরে যাওয়ার পথে আপনাকে নামিয়ে দিয়ে যাবো যাবো আর আসবো সময় লাগবে আপনি চিন্তা করেন না আবার সামনে আপনার টাকা মতো নামাই মায়ের রাস্তাটা দেখছো আপনি বলেন এমন একটা গাড়িতে চুপচাপ করে দেখো মানুষ
আপনি আসলে ওদের কথা কিছু মনে করবেন না, ওটা ফাল পড়ে তো রাগ করবেন না। না না ঠিক আছে, আমি আসলে চিন্তা করছিলাম আমার একটু দেরি যাচ্ছে তো তাই। না তা তো হতেই পারে, রাস্তাঘাটের ব্যাপার, সমস্যা হইতে পারে না রাস্তাঘাটে, হয় না? হ্যাঁ সেটাও ঠিক। আচ্ছা আপনি কি করেন? ব্যবসা। ও কিসের ব্যবসা? ইটের। না ইট না, পাথর। পাথর কোথা থেকে আনেন? বান্দরবন। বান্দরবন? বান্দরবনে পাথর? বান্দর আমি কি করে, বান্দরবন না ওইটা হচ্ছে ইয়েতে, ওই যে আপনার জাফলং, সিলেটে, সীতাকুণ্ড, জাফলং এসব জায়গা। আচ্ছা আপনারা কি সত্যি সত্যি কাউকে খুঁজতে যাচ্ছেন নাকি অন্য কিছু? সত্যি তো অন্য কিছু। হ্যাঁ জালাল, এই হ্যাঁ দাঁড়া রাখতে হবে। বিপদে তো ফেলছেন, চুপ করে বয়ে থাকেন।
তুই পারলি না সালামের লগে জালাল কি এই জীবনে কোনোদিন সালামের লগে পারছে যে আজকে পারবো এই মজা লইও না টিস্যু দিমু নাকি টিস্যু চুপ কর মামা চুপ করলে কি হইব একটা কথা সত্য তোমার জানা দরকার সেটা হলো তুমি যে মাইরটা খাইছো বাংলা সিনেমায় যেভাবে মিশা সদাগর মাইর খায় ঠিক সেই মতই খাইছো ভাই কুরবান জি কামের কথা চিন্তা করো গাড়ি কি লাইনি আছে ঠিক আছে আপনি চাইলে আপনার এই রুমালটা দিয়ে মুখে ভাবনি সেটি গাড়ি সাদা আচ্ছা ঠিক আছে লোক কয়জন গাড়িতে ড্রাইভার সহ তিনজন আচ্ছা আচ্ছা কাম শেষ হলে আমি আবার ফোন দেবো শোন সকালের থেকে এখনো পুলিশের টহল দেখছস দেখছ নাই না এদিকেও নাই আচ্ছা রাখি সালাম কইরে কই আবার নাইকার কোলে মাথা ঘুমায় মাতাটা তো ভালোই নষ্ট করছে মেয়েটা সালামের খালি সালাম কে মাতা তো মোটামুটি ব্যক্তিরই নষ্ট হয়েছে যে সুন্দর চেহারা তোমরা সবাই মিলে এক লগে তাকাও কে সবাই মিলে তাকালে তো এরকম হইবই বাদ দে এক কাম কর
কাম শেষ হইলে ওইটারও গাড়িতে তুলে নিতে সালামে কি কয় দেও দেখা তো মনে হইতাছে লাইলি মুজ আচ্ছা ওসব বাদ দে গাড়িটারে ঠিক এইখানেই দাঁড় করে তৈব আমরা প্রথমে গুলি গেলা কিচ্ছু করবো না আর যদি করার না শোনে তখন গুলি চালামো ঠিক আছে সব দিকে ছড়াই যাও গা যে যেদিকে পারো যাও গাড়িটা এখানে থামলো কেন এখানে নিয়ে এলেন সেই জন্য আর মনে হয় এখান থেকে আমি কিছু একটা পেয়ে যাব চলে যেতে পারবো থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আর আপনাদের তো নিশ্চয়ই লেট হবে তাই না দেরি হবে হ্যাঁ সেই জন্যই ওকে থ্যাংক ইউ হ্যাঁ না
নাইকা তো চলে গেল মামা খুব তো ফটফট করো নিছো ফোন নাম্বার বাউ করতে পারছো এত ফাল বলছ কোন তুই খারাপ কোন জায়গায় ফাল পারে পাক না জানি কোন জার তো ফাল পারে ওই ধর গুলিটা প্রথমে তুই করবি ওস্তাদে কইছে নে ধর ধর আরে ধর যাই কইস ফোন একদম এই কথা শুনলে তো আর ভালো লাগে না রে সালাম ভাই এদিকে আছো মামা তুমি যাই গো না কেন মায়াটা কিন্তু তুমি কোনো কথাবার্তি কো না কে গোর খাটে নাই সালাম এক কাম কর তুই মুখা দিয়ে আই গা আর ওই স্ট্যান্ডার চেঞ্জ করে আসিস না বেটা কি কথা এগুলো এমন নেই মামা কিরে নায়ক জসিমের মতো নাক খুলে দিয়েছিস কে না যেও না সাথিও যেও না সাথ চলে তো একলা এ কি রে ও কি রে কি রে এ কি করলি রে সুন্দরী মায়া দেখে তোমার মাথা গিরে গেছে ভাগ্যের ভালো মনে নাই শোন একটা প্ল্যান করি মেজাজ আমগো কারোই ঠিক নাই সবাই কি হইতেছে কেমনি কি হইতেছে বুঝতেছি মেয়ে নিয়েই ঘটনা সালামের ব্যাপারটা আমরা পরে দেব আগে একটা অপারেশনে আছি এটা যে কোনো ভাবেও সাকসেস হয়ে করবো আর এই জন্য তুই চুপ করে এভাবেও কামটাকে শেষ করবো কিছু খাবি আচ্ছা আচ্ছা রতন কেমন লাগছ ওরে পানি দিয়ে আর তুই থাকিস হ্যাঁ ঠিক আছে আর তুই ওর সামনে এমন কিছু করবি না যাতে হয় বুঝে আমরা ওর উপরে খেপা আর কোন রবি লাগবো তাহলে তো
রেডি হওয়া লাগে নাটক কত দরকার হ্যাঁ ওই পাগলাটা নাকি ডাকাইতে নাই ব্যবস্থা করতেছি চিন্তা করেন না আমরা যখন আছি ব্যাপার একটা হয়ে গেল অল্পের লিগা বাচ্চা গেছস মাংসের উপর দাগ আছে বুঝছস আর দিত লাগে নাই চলতেছে বেটা এটা কোন ব্যাপার লড়তা করিস না শোশো বেটা পাঁচ মিনিট পর তুই একশনে নামবি লড়িস না লড়িস না রতন একটু পানি দিবার ওই রতন ওই পানি দিয়ে যা লড়িস না পাল হস না এমন ভাল লাগতেছে না আপনারা দেখছেন দুই ভালোবাসা প্রহরের টিম ফিল্ম ওই দেখ তো ওকে হইলো নাকি আরো তো হয় নাই আর তাড়াতাড়ি আসে গো শোনো এখন আমাদের কাজ হচ্ছে রাস্তায় কোন একটা খালি মাইক্রোবাস দেখলে সেটাকে থামাবো তারপর সবাই লিফট নিয়ে সুবিধা মতো একটা জায়গায় নেমে যাব অনেকক্ষণ তো চেষ্টা করে দেখলাম আসলে এই জায়গায় ডাকাতের ভয় জন্য কেউ আমাদের নিতে চাচ্ছে আপনিও চেষ্টা করবেন বুঝেছেন আরে গাড়িতে উঠবো কেডা এই চুপ কর মানে ও বলতে চেয়েছে যে যদি এক গাড়িতে জায়গা না হয় তাহলে দুই একজন পরের গাড়িতে আসো এ সালাম তুই গাড়ি থামাবি আপনিও থামাইতে পারেন যদি বাস পাওয়া যায় বাস না না আমাদের জন্য মাইক্রোবাসই সবচেয়ে ভালো হবে কি কাজ এ সালাম যান লেগে পড়েন দেখি
আপনি খুব সুন্দর লাগতেছে কি না মানে আপনাকে সুন্দর লাগতেছে আমি এটা সুন্দর বলবো না বাবা জি ধন্যবাদ আল্লাহ তাআলা আমাকে বিবাহ করার তৌফিক দেয় নাই কিন্তু আপনার মত একটা সুন্দর বউয়ের পাশে জামাই সাজ করে দাঁড়ায় গড়ায় লাগছে সেটাও আমার জন্য কম কিসের আমি কম ভাগ্যবান বলেন আপনি কি চুপ করবেন জি আমি চুপ যে কাজ করতে আসছে সে কাজ করে চলেন গাড়িতে চলেন এই ভাইপার তো ছিল তো এটা তো উঠতে দিতে পারতাম না 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 এটা তো লোক বসে ছিল তো আপা কে বললো আপনাকে লোক বসে ছিল আমি দেখলাম দুইজন ছিল না ভাই মা তো যেটা গেছে এটা আপনি ভুল দেখছেন আপা আপনি এদিকে এসে দাঁড়ান আপা একটা আসতেছে সামনে আসুন আপা মায়া তো উল্টা পাল্টা গাড়ি থামাইতেছে না না উস্তাদ সালাম আসা লাগে গাড়ি থামাইতে পারবো না উস্তাদ আপনি এতে ডবা বিচার করছেন কোন ডবা বিচার করলাম রে সালাম রে কেন জামাই বানাইতে গেলেন তাহলে কি তোরে জামাই বানামো না জালাল রে তো বানাইতে পার এই বেটা কি কস এগুলা তুই ওর চেহারা দেখলে গাড়ি থামবো রাস্তায় উস্তাদ কাম শেষে মায়াটা রইলি পাখি যখন আবার ঘুরে আইছে তখন রাইখে যে লাভ কি এইবার ওরে বুঝামু কত দানে কত চা উস্তাদ ওরে কিন্তু দল থেকে বাদ দিতে কাম আগে শেষ হোক না তারপরে আমি বুঝি না দল থেকে ওরে বাদ দিতে বলুন নাহলে আমরা কাম করব ওর লাগে আর কাম করা যাবে না উস্তাদ উস্তাদ গাড়ি আয় না কেন এটা তো চিন্তা করতেছি আমার হিসাবে তো আর দুই তিন মিনিটের ভিতরে চলে আসার কথা এই যন্ত্রপাতি সব ঠিক আছে তো সব ঠিকঠাক আছে রেডি থাক
সারা পাইলে হয় রে পুলিশ মারবো আর হাতটা সারা পাইলে সালামের বাচ্চার দাঁত মুখ সব ভাঙে ফেলে কোন কথা কবি না একবার লাগছিলেন একটু আগে পারছ বেশি কথা বাস এই মাইয়া রে এই মাইয়া রে কেড়ে তো বসিল আরে ভাই ওরা ফলো করতেছিল না হলে ধরা খাইতাম চুপ কর এর মধ্যে কি যে পুলিশ কেড়ে দেন উনি কিন্তু অনেক সাহসী পুলিশ শালা সাহসের কথা কও ছয়জন মিলে তো তিনজন লাগা পারলাম আমার সাহস একদম চুপ আপনাদের কি খুব কষ্ট হচ্ছে না না কোনো কষ্ট হইতেছে না চুপ কর কোনো কষ্ট হইতেছে না রাস্তার মধ্যে খারাপ করে রাখছে আসলে কষ্ট হইতেছে আর একটু অপেক্ষা করতে হবে পুলিশের ভ্যান আসতে সময় লাগবে আর সালাম আপনাকে থ্যাংক ইউ আপনি ছাড়া আমার অপারেশনটা সাকসেসফুল হতো না ম্যাডাম ছেড়ে দাও জানাও না সরি ডাকাত দল ধরা পড়েছে ছয় জন স্যার আমার এখানকার লোকাল পুলিশের একটা ভ্যান দরকার জি স্যার ওকে স্যার আমি আপনাকে আপগ্রেড দিচ্ছি ওকে আপনারা কি সত্যি সত্যি কাউকে খুঁজতে যাচ্ছেন নাকি অন্য কিছু গাড়িতে নেওয়া যাবে না ওদেরকে কোমরের মধ্যে দড়ি বেঁধে গাড়ির পেছনে আটকে দিন ওরা সবাই হেঁটে হেঁটে আসবে ঠিক আছে ওকে ম্যাডাম বুঝতে পেরেছেন নিয়ে আসুন
আয়।